Assalamualaikum everyone, welcome back to my channel. I am Sanjida Mushfiq Nova. Amar ajke tutorial e ami bipoit bittiyo function somporke discuss korbo. Onekei mone koren je bipoit bittiyo function er math gulo onek difficult, but trust me, apnara jodi formula ta bujhe math ta solve korte paren tahole khub easily ei math gulo solve kora jay. Math start korar age ejonno ami first e formula gulo niye discuss kore nei. যখন আপনারা টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা লিখবেন, তখন আপনারা নিউমারেটরে সবসময় এখানে যেহেতু প্লাস সাইনটা আছে, এই জন্য এক্স প্লাস ওয়াই আর ডিনোমিনেটরে ওয়ান মাইনাস এক্স ওয়াই লিখে নেবেন। তাহলে আমাদের টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা দাঁড়ায় টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। এবার আমরা টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা দেখে নিই। যেহেতু এখানে মিডলে মাইনাস আছে, এই জন্য আমরা নিউমারেটরে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই আর ডিনোমিনেটরে ওয়ান প্লাস এক্স ওয়াই লিখবো। অর্থাৎ টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর যে ফর্মুলাটা, মাইনাসের ক্ষেত্রে জাস্ট অপোজিট। এক্ষেত্রে নিউমারেটরে পজিটিভ ছিল, ডিনোমিনেটরে নেগেটিভ ছিল, আর এখানে হচ্ছে আমাদের নিউমারেটরে নেগেটিভ থাকবে এবং ডিনোমিনেটরে পজিটিভ থাকবে। এখন আমি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা নিয়ে ডিসকাস করবো। আপনারা এটাকে মেমোরাইজ না করেও এভাবে মনে রাখতে পারেন যে যখন আমরা এক্সটাকে কনসিডার করবো, তখন রুটের মধ্যে আমাদের থাকবে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, প্লাস যখন আমরা ওয়াইটাকে কনসিডার করবো, তখন আমাদের রুটের ভ্যালুটা হয়ে যাবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ আমরা যখন ফার্স্টে এক্স নিব, তখন রুটের মধ্যে যেহেতু আমাদের শুধুমাত্র ওয়াইটাই বাকি থাকে, এই জন্য ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে হয়, আর যখন ওয়াইকে কনসিডার করবো, তখন রুটের ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লিখতে হয়। আর সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলাটাও সেমভাবেই, জাস্ট আমাদের এখানে যে পজিটিভ সাইনটা ছিল, ওই পজিটিভ সাইনটা চেঞ্জ হয়ে নেগেটিভ হয়ে যাবে। কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এর ক্ষেত্রে আমরা যখন এখানে পজিটিভটা সাইনটা কনসিডার করবো, তখন আমাদের মধ্যে এখানে মাইনাস হবে, আর যখন আমরা এখানে নেগেটিভ সাইনটা কনসিডার করবো, তখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে ভ্যালুটা ছিল এখানে পজিটিভ সাইনটা হবে। টু টেন ইনভার্স এক্স এর একটা ফর্মুলা আছে যে টেন ইনভার্স টোয়াইস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা ফার্স্টে যেটা লিখে নিয়েছিলাম যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, ওই ফর্মুলারই আরেকটা প্যাটার্ন। তার কারণ এখানে যদি আমরা ওয়াই এর জায়গায় এক্স লিখতাম, অর্থাৎ টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স এক্স, সেক্ষেত্রে আমাদের টু টেন ইনভার্স এক্স হয়ে যেত, আর এই রাইট সাইডে হতো টেন ইনভার্স এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ইন্টু এক্স, অর্থাৎ টোয়াইস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এই জন্য এই ফর্মুলাটাকে আমরা এভাবেও লিখতে পারি যে টু টেন ইনভার্স এক্স ইকুয়াল টু টেন ইনভার্স টোয়াইস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আর টু টেন ইনভার্স এক্সকে আবার সাইন ইনভার্স টোয়াইস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার লেখা যায়, অথবা কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমরা লিখতে পারি। এই সব ফর্মুলাগুলোর পিডিএফ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যখন ম্যাথ প্র্যাকটিস করবেন, তখন ফার্স্টে কয়েকদিন এই ফর্মুলাগুলো দিয়ে প্র্যাকটিস করলে আস্তে আস্তে আপনাদের নিজেদেরই অনেক ইজি হয়ে যাবে। এখন আমি এই ফর্মুলাগুলো ইউজ করে কিছু ম্যাথ সলভ করব। সাপোজ আমাদের কোশ্চেনে এরকম একটা ম্যাথ দেওয়া আছে যে সাইন ইনভার্স ফোর ডিভাইডেড বাই ফাইভ প্লাস কস ইনভার্স টু ডিভাইডেড বাই রুট ওভার ফাইভ ইকুয়াল টু টেন ইনভার্স ইলেভেন ডিভাইডেড বাই টু। অর্থাৎ আমাদের রাইট সাইডে যা প্রুফ করতে বলা হয়েছে ওইটা দেওয়া আছে টেন ইনভার্সে, আর লেফট সাইডে আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে সাইন ইনভার্স আর কস ইনভার্সে। দ্যাট মিন্স আমাদেরকে ফার্স্টে এই সাইন আর কসকে টেনে কনভার্ট করতে হবে, তাহলে আমরা রাইট সাইডের সাথে প্রুফ করতে পারবো। প্রথমে আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। অর্থাৎ আমরা এখানে যখন একটা ফিগার ড্র করবো, তখন আমরা এভাবে ড্র করতে পারি, যেহেতু আমাদের লম্বর ভ্যালু ফোর আর অতিভুজের ভ্যালু ফাইভ, এই জন্য আমরা ফোর আর ফাইভ লিখে নিয়েছি। আর আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে ওই ফর্মুলাটা ইউজ করে আমরা এখান থেকে ভূমির ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি, কারণ আমরা যখন ভূমির ভ্যালুটা ক্যালকুলেট করব, তখন আমাদের ফর্মুলাটা হয়ে যাবে ভূমি ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ওই ফর্মুলাটা ইউজ করে আমরা ভূমির ভ্যালুটা পেয়েছি থ্রি। তাহলে এখন আমরা সাইন ইনভার্সকে যদি টেন ইনভার্সে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি। আর টেন ইকুয়াল টু আমরা জানি যে লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে আমাদের এখানে চলে আসবে টেন ইনভার্স লম্বর ভ্যালু অর্থাৎ ফোর ডিভাইডেড বাই ভূমির ভ্যালু অর্থাৎ থ্রি, টেন ইনভার্স ফোর ডিভাইডেড বাই থ্রি। এবার আমরা কস ইনভার্স টু ডিভাইডেড বাই রুট ফাইভটাকেও সেমভাবে টেনে কনভার্ট করব। কস ইকুয়াল টু আমরা কি জানি, কস থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের ফার্স্টে উপরে অর্থাৎ নিউমেরেটরে যে ভ্যালুটা দেওয়া আছে ওই ভ্যালুটা আমাদের ভূমি, তাহলে এই জন্য আমরা এখানে টু লিখে নিয়েছি, আর অতিভুজের ভ্যালুটা আমাদের দেওয়া আছে রুট ওভার ফাইভ, তাহলে আমরা অতিভুজের ভ্যালুর এখানে রুট ফাইভ বসিয়েছি। সেমভাবে আমরা এখান থেকে তাহলে লম্বটা ক্যালকুলেট করে নিতে পারি, লম্বটা ক্যালকুলেট করলে আমাদের ভ্যালুটা চলে আসছে ওয়ান। তাহলে এখানে আমরা জানি যে কস ইনভার্স ইকুয়াল টু আমাদের এসছে টু ডিভাইডেড বাই রুট ফাইভ, তাহলে টেন ইনভার্সে যখন আমরা কনভার্ট করবো, তখন হয়ে যাবে আমাদের লম্ব ডিভাইডেড বাই ভূমি অর্থাৎ টেন ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই টু অর্থাৎ হাফ। তাহলে এখন আমরা চিত্র থেকে এভাবে সাইন আর সাইন ইনভার্স
4 divided by 5 के 10 inverse 4 divided by 3 আর cos inverse 2 divided by root 5 কে 10 inverse half লিখে নিতে পারি এবার আমাদের 10 inverse x plus 10 inverse y এর যে ফর্মুলাটা ওই ফর্মুলাটা ইউজ করে আমরা ম্যাথটা সলভ করতে পারবো তাহলে আমাদের এরকম আসবে যে 10 inverse x plus y divided by 1 minus xy এই প্রবলেমটা সলভ করলে আমরা রাইট সাইডে যে ভ্যালুটা দেওয়া ছিল ওই ভ্যালুটা পেয়ে যাব এবার আমরা আরেকটা প্যাটার্নের ম্যাথ সলভ করব সাপোজ আমাদের লেফট সাইডের ভ্যালুটা দেওয়া আছে যে 2 10 inverse 1 divided by 3 plus 10 inverse 1 divided by 7 এক্ষেত্রে আমাদের লেফট সাইড যেহেতু টোটালটা 10 inverse-ই রয়েছে এজন্য আমাদেরকে কোনো কনভার্সনের দরকার নেই আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারবো আমরা কিছুক্ষণ আগে ডিসকাস করলাম যে 2 10 inverse x equal to 10 inverse 26 divided by 1 minus x square ওই ফর্মুলাটা আমরা এখানে ডাইরেক্ট ইউজ করেছি দেন ক্যালকুলেট করে আমাদের ভ্যালুটা এসেছে এরকম এর পরবর্তীতে আমরা আবার 10 ইনভার্স x প্লাস 10 ইনভার্স y এর যে ফর্মুলা ওই ফর্মুলাটা ইউজ করতে পারবো তাহলে আমাদের কি আসবে 10 ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy দেন ক্যালকুলেট করলে আমরা যে রাইট সাইডের যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা পেয়ে যাব কারণ এখানে ক্যালকুলেট করে আমাদের ভ্যালুটা এসেছিল 10 ইনভার্স 1 আর আমরা জানি কি 10 45 ডিগ্রি মান 1 তাহলে আমরা লিখতে পারি 10 ইনভার্স 10 পাই বাই 4 10 ইনভার্স আর 10 এ এই টার্মটা বাদ চলে যাবে তাহলে আমাদের রাইট সাইডে যে পাই বাই 4 ছিল এই রাইট সাইডে পাই বাই 4 ভ্যালুটা আমরা পেয়ে গেলাম থ্যাংকস ফর ওয়াচিং গাইস আমার নেক্সট টিউটোরিয়ালে আমি এসব ফর্মুলা ইউজ করে আরও কিছু ডিফারেন্ট প্যাটার্নের ম্যাথ কীভাবে সলভ করতে হয় সে সম্পর্কে আলোচনা করব আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি ইনশাল্লাহ সলভ করে দিব আর আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন